নরসিংদীতে প্রতি বছরই বাড়ছে লটকনের বাগান। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় লটকন চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেকে। এখানকার উৎপাদিত লটকন দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা হচ্ছে বিদেশেও। নরসিংদী প্রতিনিধি আফরোজা সুলতানা মিনার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর মাটি ও আবহাওয়া লটকন চাষের উপযোগী হওয়ায় প্রতি বছরই বাড়ছে লটকনের বাগান। তবে শিবপুর ও বেলাবো উপজেলায় সবচেয়ে বেশি রয়েছে লটকনের বাগান। পুষ্টিগুণে ভরপুর লটকন আবাদ করে স্বাবলম্বী হচ্ছেন এখানকার অনেক কৃষক। ইতোমধ্যে এসব এলাকার লটকন এখন অন্যতম অর্থকরী ফসল হিসেবে পরিচিতি পেয়েছে। এছাড়া অন্যান্য ফসলের তুলনায় কয়েক গুণ লাভ বেশি হওয়ায় লটকন চাষে ঝুঁকছেন কৃষকরা। এখানকার লটকনের মান ভালো হওয়ায় দেশজুড়েই রয়েছে চাহিদা, আর স্থানীয় চাহিদা মেটানোর পর এসব লটকন রপ্তানি করা হচ্ছে বিদেশে। বর্তমানে এই লটকন আন্তর্জাতিকভাবে রপ্তানি হচ্ছে এবং আমাদের দেশীয়ভাবে এটার চাহিদা বাড়ছে, যার জন্য এই অত্র এলাকার লোকজন এবং প্রতিটা কৃষক এবং প্রতিটা ফ্যামিলি আজকে এই লটকন থেকে মানে তারা একদম সচ্ছলভাবে চলতেছে। বাণিজ্যিকভাবে আমরা চাষ করি মূলত, এটা আমরা অনেকে শখের বসাতে করে, কিন্তু আমাদের আমরা যারা চাষ করি আমরা হলো বাণিজ্যিকভাবে চাষ করি। ঔষধি গুণ সম্পন্ন লটকন চাষ আরও বাড়াতে চাষিদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। আমাদের উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার এবং উপসহকারী কৃষি কর্মকর্তা যারা বিভিন্ন ইউনিয়নে কর্মরত, তারা এই লটকন বাগানগুলো প্রতিনিয়ত পরিদর্শন করে তাদের কৃষকদের পরামর্শ দিচ্ছে বা বিভিন্ন ট্রেনিংয়ের আয়োজন করে কৃষকদেরকে কীভাবে আধুনিক এবং উন্নত মানের লটকন উৎপাদন করবে সেই বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে এবং পরামর্শ দিচ্ছে। এবছর জেলায় 1690 হেক্টর জমিতে লটকনের আবাদ করা হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 27,000 মেট্রিক টন। বিজয় টিভি নিউজ ডেস্ক।